আমার আজকের রেসিপি মাসালা ধোসা। মাসালা ধোসা বানানোর জন্য আমি 1 চামচ বিউলির ডাল নিয়েছি আর নেব 3 চামচ রান্না করা চাল। যে কোনো চাল নেওয়া যায়, যে চাল আমরা ভাত রান্না করি সেই চাল নিলেও হবে। ডাল যতটা পরিমাণ নেব তার 3 গুণ বেশি কিন্তু ডাল নিতে হয়, তবেই ধোসাটা ভালো হবে। এরপর নিয়ে নেব 1 চামচের মতো মেথি দানা। এই 3টে উপকরণকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এগুলো ধোয়া হয়ে গেলে এতে আমি পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। সকালে উঠে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এর ব্যাটারটা অনেকটা পাতলা হবে, খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলা হবে না, মোটামুটি দেখা যাচ্ছে এরকম টাইপের হবে। এতে 1/2 চামচ নুন দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম। তারপর একটা প্যান গরম করতে দিয়েছি, ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তারপর দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো 1 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়েছি আমি। তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতো বিউলি ডাল আর 1 চামচের মতো সেদ্ধ করা ছোলার ডাল। এটা সারারাত ভিজিয়ে রেখেও দেওয়া যায়। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এগুলো আমি একটু নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা রসুন বাটা আর 1টা কারি পাতা, এগুলো একটু আমি তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপর দেব মিডিয়াম সাইজের 1টা টমেটো কুচি আর মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ কুচি। আর দেবো 1/2 চামচ নুন। নুনটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। নুন দেওয়ার ফলে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 1টা ধনেপাতা টুকরো। আর দেব বয়েল করা মানে সেদ্ধ করা আলু, এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ ধোসার ভিতরে যে মশলাটা থাকে সেটা আলু দিয়ে এইভাবেই তৈরি, একটা আলুর ভর্তা করেই দেওয়া থাকে। আমি ভালোভাবে মশলাটা আলুর সঙ্গে মাখিয়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে, এরপর আমি ধোসাগুলো ভেজে নেব। আমি হাই ফ্লেমে 1টা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পানি ছিটিয়ে দেব। পানিটা দেওয়ার ফলে প্যানটা একটু ঠান্ডা হয়ে যাবে। তারপর এটা 1টা সুতির কাপড় দিয়ে মুছে নেব। এরপর আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এই মাঝে যেই দাগগুলো হচ্ছে ওইগুলো একটু ব্যাটারটা শুকিয়ে এলে সাদা তেল বা সর্ষের তেল দিয়ে দেওয়া হয়। আমি ওই ভিডিওটা একটু স্কিপ করে গেছি, দেখাতে পারিনি, তো আপনারা ওখানটা একটু 1 চামচের মতো তেল বা 1/2 চামচ তেল একটু ছড়িয়ে দিতে পারেন, তাতে ধোসাটা খুব সহজেই উঠে আসবে। আমি এইভাবে 1টা 1টা করে ধোসাগুলো ভেজে নেব। এভাবে ধোসা বাড়িতে বানিয়ে দেখবেন, সেম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আমি একবারই খেয়েছিলাম 4 মাস আগে রেস্টুরেন্টে।
এইভাবে আমার ধোসাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন খুবই মুচমুচে হয়েছে, একেবারে ফ্রাই হয়ে গেছে। এগুলো কিন্তু গরম গরম খেতে হয়, একটু রেখে দিলেই কিন্তু নরম হয়ে যায়। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।